আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি আমরা কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল আর আমি আজকে যে প্রসেসে চিংড়ি মাছে মালাইকারিটা রান্না করব আপনারাও চাইলে কিন্তু এই প্রসেসে রান্না করতে পারেন অনেক ভালো লাগে অনেক টেস্টি হয় আসলে আমি সেভাবে রান্না করতে পারি না যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তাহলে চলুন চলে যাই রান্নার প্রসেসিংয়ে এখানে আমি চিংড়ি মাছগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে নুন হলুদ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি একটু নুনটা একটু প্রথমেই দিতে হয় না হয় কিন্তু চিংড়ি মাছের ভিতরে নুনটা ঢুকতে চায় না অলরেডি আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি মাছগুলোকে একটু হালকা ভেজে নিব অবশ্যই একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মালাইকারির অন্যরকম একটা টেস্ট আসে তো আমি এখানে মাছগুলা দিয়ে দিয়েছি এখন আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমার কাছে কিন্তু চিংড়ি মাছ আর মালাইকারি একটু ভেজে রান্না করলেই সবচেয়ে বেশি ভালো লাগে তো এই যে আমি একটু অপেক্ষা করছি যেন আমার মাছটা খুব ভালো করে বাজা হয়ে যায় এই যে মাছ কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন একটু ভেজে নিতে আর যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি অবশ্যই আমার এই রান্নাটা ফলো করবেন তাহলে কিন্তু ঠিকঠাকভাবে এরকম রান্না আপনারাও করতে পারবেন তো চিংড়ি মাছগুলা আমি খুব ভালো করে বেজে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ দুটো তেজপাতা আমি আরও একটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন তেজপাতাটা দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হয় না হয় কিন্তু গ্রেভিটা গণ হয় না আর মালাইকারির গ্রেভিটা একটু গণ হলেই কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি এখন পেঁয়াজগুলোকে খুব ভালো করে বেজে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজগুলাকে একটু বাদামি কালার করে ভেজে নেওয়ার জন্য আমার কাছে কিন্তু বাদামি কালার করে ভেজে নিলে মালাইকারির টেস্টটাই কিন্তু অন্যরকম লাগে তো আমার এখানে বা বাজা হয়ে গেছে এখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা অবশ্যই আদা রসুন বাটা ইউজ করবেন এখানে আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি তো ওদিক দিয়ে আমি আদা রসুন বাটাটা একটু বাঁচতে দিয়ে এদিক দিয়ে কিন্তু আমি নারিকেলের দুধটা বের করে নিচ্ছি আপনারা কিন্তু সবাই জানেন নারিকেলের দুধটা কিভাবে বের করতে হয় যদি না জানেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তীতে ভিডিও দিব আপনাদের জন্য এই পর্যায়ে কিন্তু আমার নারিকেলের দুধটা নেওয়া হয়ে গেছে তো আমি এই দুধটা দিয়ে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব। এখন আবার চলে আসছি রান্নায় তো প্রথমে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া অবশ্যই আপনাদের স্বাদ মতো হলুদ মরিচের গুঁড়োটা দিবেন এখন আমি খুব ভালো করে পেঁয়াজ পেঁয়াজের সাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা খুব ভালো করে কষাতে পারি তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব মশলাটা যেন খুব ভালো করে কষানো হয়ে যায় এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি আমার ভাজা যে চিংড়ি মাছগুলা সেগুলো চিংড়ি মাছগুলোকে দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এই তরকারিটা এই চিংড়ি মাছের মালাইকারিটা যত বেশি কষাবেন ততই কিন্তু টেস্টি হবে যে কোনো তরকারি কিন্তু একটু ভালো করে কষাতে হয় তাহলে কি হয় তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই খুব ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে যেন পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে আর রান্না আপনারা যত যত্ন সহকারে রান্না করবেন তত কিন্তু খেতে টেস্টি হয় আর রান্না করতে গেলে কিন্তু একটু সময় অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু তরকারির স্বাদ একদম হাতে লেগে থাকার মতো হবে এখন আমি মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি নারিকেলের দুধ তো নারিকেলের দুধটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আমি কিন্তু এখানে আর কোনো পানি ইউজ করিনি শুধুমাত্র নারিকেলের দুধ দিয়ে আমি এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব তো আজকের রেসিপিটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে বল জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হবে তাদেরকে বলছি কমিউনিটিতে অবশ্যই হাই লিখে যাবে তাহলে কিন্তু আমি তোমাদেরকে বলবো যারা ভিডিওতে কমেন্ট করো তাদেরকে কিন্তু ব্যাগ দিতে অনেক দেরি হয় তো সেই জন্য বলছি অবশ্যই কিন্তু কমিউনিটিতে আসবে তোমরা সবাই তারপর দিয়ে দিয়েছি পাঁচটে কাঁচামরিচ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে আরও একটু জুল কমিয়ে নিব যেহেতু আমরা বাসার মানুষই খাবো তো সেই জন্য আরেকটু জুল কমালে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি টেস্ট হবে তো সেই জন্য আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে দা লেগে না যায় অনেক সময় কী হয় গ্রেভিটা যখন গণ হয়ে আসে তখন কি হয় অনেক সময় দা পুড়ে যায় তো সেই জন্যই নাড়াচাড়ার মধ্যে থাকতে হয় না হয় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতে তো পারলেন আমি চিংড়ি মাছের মালাইকারিটা কীভাবে রান্না করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে ঠিক সেম প্রসেসে আমার এই রান্নাটা ফলো করতে পারেন আমার থেকে কিন্তু ভালো ভালো রাঁধুনিরা আছে কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আমার পরিবারের কাছে বেস্ট আর আমি বাসায় যে খাবারটা রেডি করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল এখন আমি মালাইকারিটা একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে যে আমার এই তরকারিটা কেমন হয়েছে দেখতেই তো পাচ্ছেন আমার প্রিয় আপুরা যে আমার এই চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আমার এই ভিডিওটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ